بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ সহকারী শিক্ষক রসায়ন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বগুড়া আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায় শব্দের কথা সাউন্ড প্রথম পর্বে শব্দ এর বৈশিষ্ট্য শব্দের উৎপত্তি শব্দের সঞ্চালন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি এ পর্বে আমরা শ্রাব্যতার সীমা আমরা কিভাবে শব্দ শুনি শব্দ দূষণ শব্দ সৃষ্টিকারী যন্ত্র এবং শব্দ দূষণের ফলে কি ধরনের অসুবিধে সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করব এবং এই পর্বের শেষে রয়েছে মূল্যায়ন আমরা পূর্বের আলোচনা থেকে এটি জানতে পেরেছি যে কোন বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয় এখন এ পর্বে আমরা জানতে পারবো যে কোন উৎস থেকে সৃষ্ট যে কোনো কম্পাঙ্কের বা যে কোনো কম্পনের শব্দই কি আমরা শুনতে পাই কিনা তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা শুনতে পাই না যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন দিয়ে সৃষ্টি হয় তা আমরা মানুষেরা শুনতে পাই না এরকম শব্দ শ্রবণ উপযোগী নয় এরকম শব্দকে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ কোনো বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন দেয় তাই হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কের একক হার্জ যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে 200 বার কাঁপে বা কম্পিত হয় তবে তার কম্পাঙ্ক 200 হার্জ কম্পাঙ্ক 20 হার্জ এর কম হলে একে শ্রুতিপূর্ব শব্দ এবং কম্পাঙ্ক 20,000 হার্জ এর বেশি হলে একে শ্রুতি উত্তর শব্দ বলা হয় কোনো কোনো প্রাণী 20,000 হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় কুকুরের এই ক্ষমতা আছে পুলিশ অতি উচ্চ কম্পাঙ্কের হুইসেল ব্যবহার করে যা কুকুর শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না চিকিৎসা বিজ্ঞানের অনেক অতি শব্দ শ্রুতি উত্তর শব্দ ব্যবহারকারী যন্ত্রের সাথে আমরা পরিচিত এরকম যন্ত্রের একটি হলো আলট্রাসোনোগ্রাম এ যন্ত্র 20,000 হার্জের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দের সাহায্যে কাজ করে অর্থাৎ শ্রুতি উত্তর শব্দের মাধ্যমে এটি কাজ করে এখন আমাদের জানতে হবে মানুষ কত কম্পাঙ্কের শব্দ শুনতে পায় মানুষ সর্বনিম্ন 20 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায় এবং সর্বোচ্চ 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায় অর্থাৎ 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক পর্যন্ত শব্দ মানুষ শুনতে পায় এটি হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা তবে অন্যান্য প্রাণী এর থেকে কম অথবা বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় তাদের শ্রাব্যতার সীমা 20-এর কম বা 20,000 হার্জের বেশি হতে পারে প্রতি সেকেন্ডে যদি 20,000-এর বেশি কম্পনের সৃষ্টি হয় সেই শব্দকেও আমরা শুনতে পাই না এ ধরনের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলা হয় সুতরাং মানুষের শ্রাব্যতার সীমা হলো 20 থেকে 20,000 হার্জ প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটি কম্পন দেয় তাকে বলা হয় ওই বস্তুর কম্পাঙ্ক এই কম্পাঙ্ক প্রকাশের একক হলো হার্জ কোনো বস্তু সেকেন্ডে 20 বার কাঁপলে তার কম্পাঙ্ক 20 হার্জ যদি 20,000 বার কাঁপে তাহলে তার কম্পাঙ্ক হবে 20,000 হার্জ সুতরাং মানুষের কানের শ্রাব্য কম্পাঙ্কের সীমা 20 থেকে 20,000 হার্জ এই সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দকে শ্রাব্য শব্দ বলে বাদুড়ের শ্রাব্যতার সীমা 20,000 হার্জের অনেক বেশি মাকড়সা কুকুর এদের শ্রাব্যতার সীমা 20,000 হার্জের অনেক বেশি তাই এরা এর থেকে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় কিন্তু মানুষ 20-এর চেয়ে কম আর 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না আমাদের চারপাশে আমরা নানা রকম শব্দ শুনতে পাই এদের মধ্যে অনেক শব্দ শুনতে ভালো লাগে সুখকর ও আনন্দদায়ক এরকম শব্দ হলো গানের সুর বাঁশির সুর হারমোনিয়ামের শব্দ সেতারের বাজনা ইত্যাদি এরকম শব্দ সুশ্রাব্য বা সুরেলা শব্দ অনেক শব্দ শুনতে কষ্ট লাগে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর এরকম শব্দ হলো দেয়ালে পেরেক ঠোকার শব্দ নির্মাণ কাজের শব্দ বোর্ডে লেখার সময় চকের শব্দ ইত্যাদি যেসব শুনতে ভালো লাগে সুখকর মধুর ও আনন্দদায়ক তাদেরকে সুশ্রাব্য বা সুরেলা শব্দ বলে বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয় যে শব্দ শুনতে কষ্ট লাগে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদের নয়েজ বা গোলমাল বলে শব্দ দূষণ আমরা সবাই পানি দূষণ ও বায়ু দূষণের সাথে পরিচিত পানিতে যা যা থাকা উচিত তা না থেকে যদি অন্য কিছু থাকে অর্থাৎ পরিবেশের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু থাকলে তখন আমরা তাকে পানি দূষণ বলি বায়ুতে যে সকল উপাদান থাকার কথা এর পরিবর্তে যদি এরকম কোনো উপাদান থাকে যা পরিবেশের জন্য ক্ষতিকর এই ধরনের পদার্থের উপস্থিতিকে বায়ু দূষণ বলা হয় এরকম আমাদের পরিবেশে যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ থাকে তখন তাকে বলা হয় শব্দ দূষণ শব্দ দূষণের প্রধান প্রধান কারণ হলো গাড়ির শব্দ কোনো বিস্ফোরণের শব্দ কোনো যন্ত্রের শব্দ মাইকের তীব্র শব্দ নির্মাণ কাজের শব্দ
এছাড়া টেলিভিশন এবং রেডিও জোরে জোরে বাজানোর শব্দ, রান্নাঘরের জিনিসপত্রের শব্দ, এয়ার কুলারের শব্দ ইত্যাদি শব্দ দূষণের কারণ। অর্থাৎ যে শব্দগুলো আমাদের জন্য বিরক্তিকর এবং অবাঞ্ছিত, এ ধরনের শব্দের উপস্থিতিই হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণের ফলে আমাদের অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, বিরক্তি, দুর্ভাবনা এবং আরও অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। কোনো মানুষ অনেকদিন অতিরিক্ত জোরালো শব্দ শুনলে কানে কম শুনতে পারে, এমনকি কানে নাও শুনতে পারে। এ থেকে বোঝা যায় যে আমাদের চারপাশের অতিরিক্ত শব্দ নানা রকম স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। তাই আমরা অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবো না, উচ্চস্বরে টেলিভিশন, রেডিও, নয়েজ সৃষ্টিকারী কোনো কলকারখানা আমাদের আবাসিক এলাকার মধ্যে স্থাপন করব না। একটি তথ্যচিত্র দেওয়া আছে, 350 হার্জ কম্পাঙ্কের শব্দ। আমরা জানি আমরা 20 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পাই আর 20,000 হার্জ কম্পাঙ্ক পর্যন্ত শুনতে পাই। 350 হার্জ কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাবো, তাই এটি শ্রাব্য শব্দ। 27,500 হার্জ কম্পাঙ্কের শব্দ, এই শব্দের কম্পাঙ্ক যেহেতু 20,000-এর বেশি তাই আমরা এটি শুনতে পাবো না, আর 20,000-এর বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলা হয়। সুতরাং এটি হবে শ্রুতি উত্তর শব্দ। কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, সুতরাং এটিও শ্রুতি উত্তর। 15 হার্জ কম্পাঙ্কের শব্দ, এটি হবে শ্রুতিপূর্ব শব্দ। ভূমিকম্প পর্যবেক্ষণে ব্যবহৃত হয়, এই শব্দের কম্পাঙ্ক 20-এর কম থাকে তাই এটিও আমরা শুনতে পাবো না, এটিও হচ্ছে শ্রুতিপূর্ব শব্দ। গিটারের তারের কম্পনে সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই, কারণ এর কম্পাঙ্ক 20 থেকে 20,000-এর মধ্যে, তাই এটি শ্রাব্য শব্দ। বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই না, এর কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি তাই এটি শ্রুতি উত্তর শব্দ। কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটি হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা। তবে অন্য প্রাণীর শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জ না হয়ে অন্য যে কোনো হতে পারে। আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দ হচ্ছে শ্রুতি উত্তর শব্দ, অর্থাৎ 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয়। কম্পাঙ্ক 20 হার্জের কম, এটি শ্রুতিপূর্ব শব্দ। শ্রবণে অনুভূতি জাগায়, এটি শ্রাব্য শব্দ। সুতরাং আমরা শব্দকে তিন ভাগে ভাগ করতে পারি, শ্রুতিপূর্ব শব্দ, শ্রাব্য শব্দ, শ্রুতি উত্তর শব্দ। 20 হার্জের কম শব্দ হচ্ছে শ্রুতিপূর্ব, 20 থেকে 20,000 শব্দ হচ্ছে শ্রাব্য শব্দ, 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ হচ্ছে শ্রুতি উত্তর শব্দ। প্রথম দৃশ্যে ভূমিকম্পে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয় দৃশ্যে বাদক দল বাদ্যযন্ত্র নিয়ে সুর তুলছে, তৃতীয় দৃশ্যে এক ব্যক্তির আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমরা শুধু 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যবর্তী কম্পাঙ্কের শব্দই শুনতে পারি, আর এই সীমাকেই বলা হয় শ্রাব্যতার সীমা। এই শ্রাব্যতার সীমার কম বা বেশি হলে আমরা সেই শব্দ শুনতে পাই না, তবে অন্য প্রাণী শুনতে পায়। আমরা কিভাবে শব্দ শুনি এটি একটি পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের দরকার একটি টিনের পাত্র বা সফট ড্রিঙ্কের ক্যান ও একটি রাবারের বেলুন। এই ক্যানের দুই মাথা কেটে নিতে হবে, বেলুনটি এর এক মুখে টান টান করে লাগিয়ে রাবার ব্যান্ড বা সুতো দিয়ে বেঁধে ক্যানের এক মাথা বন্ধ করে দিতে হবে। টান টান করা বেলুনের উপর 4 থেকে 5টি গমের শুকনো দানা রাখতে হবে। তোমার কোনো বন্ধুকে কানের খোলা মুখের সামনে হুররে হুররে শব্দ করতে বলো, খেয়াল করে দেখো গম বা চালের দানা পুরো লাফাচ্ছে। তোমার বন্ধু চিৎকার করার কারণে এক্ষেত্রে কম্পন সৃষ্টি হচ্ছে, আর কম্পনের ফলে গম বা চাল লাফাচ্ছে। ঠিক একইভাবে একটা পরীক্ষা আমরা এখানে দেখি, তোমরা এই পরীক্ষাটিও বাসায় করতে পারো। এরকম একটি আমরা পাত্র নিব যার দুই মুখ খোলা, এর এক মুখে এরকম কেটে নেওয়া বেলুনের একটা টুকরো আমরা গোল করে লাগাবো, এটা পরের পৃষ্ঠায় দেখব, এবং সেটা টান টান করে লাগাবো। এরপর কাপের অপর প্রান্তে একটি স্পিকার পজিটিভ দিয়ে আটকে দিই, এক প্রান্তে বেলুন লাগাবো টান টান করে, অপর দিকের মুখে স্পিকার লাগাবো। এখন টান করা বেলুনের উপর লবণ অথবা চিনির দানা ছড়িয়ে স্পিকারে মিউজিক বাজায়, কি দেখতে পাচ্ছ? স্পিকারের শব্দের সাথে সাথে লবণের দানাগুলো বা চিনির দানাগুলো লাফাচ্ছে। স্পিকারের পরিবর্তে আমরা মুখে শব্দ করেও এই পরীক্ষাটি করতে পারি, যেরকম একটু পূর্বেই বলা হলো। এখানে বোতলের এক প্রান্তে শব্দ করার ফলে যে কম্পন সৃষ্টি হয় তা অপর প্রান্তে বেলুনের উপর চাপ দিচ্ছে, এর ফলে যে কম্পন সৃষ্টি হয়েছে তার ফলে লবণের দানাগুলো বা চিনির দানাগুলো কম্পিত হয়েছে। একইভাবে শব্দ আমাদের কানের পর্দাকে কম্পিত করে, যার ফলে আমরা শুনতে পাই। আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা ফানেলের মতো,
কানের ভেতর একটি ছিদ্র পথ থাকে, যার শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে। চিত্রে এই যে গোলাকার যেটা দেখানো হয়েছে, এটি হচ্ছে কানের পর্দা। শব্দের কম্পন কানে প্রবেশ করলে তা এই পর্দাকে কাঁপায় বা কম্পিত করে। পর্দার এই কম্পন ক্ষুদ্র কয়েকটি হাড়ের মাধ্যমে, এখানে তিনটি হাড় রয়েছে, ম্যালিয়াস, ইনকাস এবং এস্টেপিস, এই হাড়গুলো পরবর্তীতে এই কম্পন অন্তঃকরণে প্রেরণ করে। অন্তঃকরণে থাকা স্নায়ুর মাধ্যমে শব্দের অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়, আর এর ফলেই আমরা শুনতে পাই। এখানে কানের তিনটি অংশ রয়েছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিঃকর্ণের সবচেয়ে বাইরের দিকের নাম হচ্ছে পিনা, এরপর কর্ণকুহর, তারপর কর্ণপটহ। এই বহিঃকর্ণ যেখানে শেষ হয়েছে এবং অন্তঃকর্ণের শুরু হয়েছে, তার মাঝখানের এই জায়গাটি হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণে রয়েছে একটি পর্দা, যে এই রঙিন চিত্রে দেখানো হয়েছে। এই পর্দার সাথেই লাগানো আছে তিনটি ছোট ছোট অস্থি বা হাড়। যখন কোনো শব্দ এই কানের ভিতরে প্রবেশ করে এবং কানের পর্দাকে আঘাত করে, তখন কানের পর্দাটি কম্পিত হয়। এই কম্পনের ফলে এই হাড় তিনটিও কম্পিত হয় এবং অন্তঃকরণে এক ধরনের অনুভূতি প্রেরণ করে। এখানে সেই অনুভূতি গ্রহণ করার জন্য কিছু স্নায়ু থাকে, এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই স্নায়ু। এই স্নায়ুগুলো শব্দের অনুভূতি গ্রহণ করে এবং মস্তিষ্কে প্রেরণ করে। এই যে স্নায়ু সংযোগ, এর মাধ্যমে মস্তিষ্কে তথ্য প্রেরণ করে, ফলে আমরা ওই শব্দ শুনতে পাই। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। আমরা প্রথম পর্বে জেনেছি যে শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। যেহেতু চাঁদে বায়ু নেই, অর্থাৎ মাধ্যম নেই, তাই দুই ব্যক্তি কথা বললে শুনতে পায় না। কথা বলার জন্য রেডিও ওয়েভ বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়। আমাদের কানের বাইরের অংশে আকৃতি অনেকটা ফানেলের মতো, যা একটু আগেই বলা হয়েছে, তাই এটি সহজেই কোনো শব্দ গ্রহণ করতে পারে। শব্দ এর ভিতর দিয়ে প্রবেশ করে এবং কানের মধ্যে থাকা টান টান একটা পাতলা পর্দা রয়েছে, এই পর্দাকে শব্দটি আঘাত করে। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে, কাজটি হলো শব্দের কম্পন অন্তঃকরণে প্রেরণ করে এবং সেই অন্তঃকরণের যে স্নায়ু রয়েছে মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করে। এভাবেই আমরা শব্দ শুনতে পাই। শব্দ দূষণ, এখানে শব্দ উৎপন্নকারী কয়েকটি উৎস দেখানো হয়েছে। গাড়িতে হর্ন বাজানোর শব্দ, বিয়ে বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানোর শব্দ, ব্যান্ড দল অনেকগুলো বাদ্যযন্ত্র নিয়ে একসাথে শব্দ উৎপন্ন করছে, মাছ কাটার শব্দ, ট্রলার চলার শব্দ, পাম্পে পানি তোলার শব্দ, ইট বা পাথর ভাঙার মেশিনের শব্দ, জেনারেটরের মেশিনের শব্দ। এই শব্দগুলো পরিবেশের অবাঞ্ছিত শব্দ, এগুলো আমাদের বিরক্তির উদ্রেক করে, এগুলো আমাদের জন্য অনেক কষ্টদায়ক। এই ধরনের শব্দ সৃষ্টি উৎস হচ্ছে শব্দ দূষণ। এ ধরনের অতিরিক্ত শব্দের কারণেই শব্দ দূষণের সৃষ্টি হয়। শব্দ দূষণের কারণে আমাদের নানা ধরনের সমস্যা হতে পারে। কি কি কারণে শব্দ দূষণ হয় তা তোমরা তোমাদের খাতায় লিখবে। শব্দ দূষণ কাকে বলে? পরিবেশে কোনো অবাঞ্ছিত বা অতিরিক্ত শব্দের উপস্থিতিকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের ফলে আমাদের যে ধরনের অসুবিধা হতে পারে, যেমন অনিদ্রা, অর্থাৎ ঘুম না আসা, মাথা ব্যথা ও বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ, বিরক্তিভাব, মনোযোগের অভাব ঘটা বা চিন্তার ধারাবাহিকতা নষ্ট হওয়া, মেজাজ খিটখিটে হওয়া। শব্দ দূষণ প্রতিরোধ করতে আমাদের যে কাজগুলো করতে হবে তা হচ্ছে, খুব প্রয়োজন না হলে গাড়ির হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে, পটকা ফোটানো আইনত নিষিদ্ধ তা মেনে চলতে হবে, জেনারেটর, স্যালো মেশিন, নৌকায় ব্যবহৃত ইঞ্জিন ইত্যাদি তীব্র শব্দ সৃষ্টিকারী যন্ত্রে সাইলেন্সার ব্যবহার করতে হবে, যাতে শব্দের তীব্রতা কম হয়, ইট ভাঙার যন্ত্র আবাসিক এলাকায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, অপ্রয়োজনে এবং অধিক সময়ে একই জায়গায় উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকতে হবে, রেডিও, টেলিভিশন ও অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে বাজানো যাবে না, শব্দ সৃষ্টিকারী কোনো কারখানা আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না, রাস্তার পাশে বাড়ির চারদিকে গাছপালা লাগাতে হবে যেন বাড়িতে শব্দ কম পৌঁছায়। এরপর আমরা শব্দ সৃষ্টিকারী বিভিন্ন যন্ত্র সম্পর্কে জানব। ইতিপূর্বে শব্দ সৃষ্টিকারী অনেক যন্ত্র সম্পর্কে আমরা জেনেছি, আরও কিছু যন্ত্র সম্পর্কে আমরা জানব। শব্দ সৃষ্টিকারী যন্ত্র দুই রকমের, সুরেলা যন্ত্র ও বেসুরো যন্ত্র। সুরেলা যন্ত্র হলো বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতার ইত্যাদি। বেসুরো যন্ত্র অনেক, তবে আমাদের অতি পরিচিত দুটি হলো গাড়ির হর্ন ও সাইকেল বা রিক্সার বেল। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়, ফুদিয়ে বাঁশির নলে বাতাস ঢুকানো হয়। বাঁশির দৈর্ঘ্য ও ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। যদি বাঁশির দৈর্ঘ্য কম হয়
তবে শব্দের তীক্ষ্ণতা বেশি হয় এবং ছিদ্র সংখ্যা বেশি কমের উপরেও শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। একতারা ও দোতারা তার বিশিষ্ট বাদ্যযন্ত্র, এসব যন্ত্রে তারের কম্পনের ফলে সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টি করা যায়। এসব বাদ্যযন্ত্রের তারকে টেনে ছেড়ে দিলে বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে তা কাঁপে এবং সুরেলা শব্দ উৎপন্ন করে। তারের দৈর্ঘ্য এবং পুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে এবং বেশি শক্ত করে টান টান করে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করা যায়। আমরা সাইকেল বা রিক্সার বেলের টুংটাং শব্দের সাথে পরিচিত। এই বেলে গোলাকার একটি ধাতব বাটি উপর করে রাখা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি, বাটির নিচে একটি ধাতব হাতুড়ি লাগানো হয়। একটি হাতুড়ির সাহায্যে হাতুড়ি নাড়াচাড়া করলে তা বাটিতে আঘাত করে। বাটির কম্পনের ফলে টুংটাং ঘন্টা বাজে। তোমরা যদি এ সময় হাত দিয়ে স্পর্শ করো, সাথে কম্পন থেমে যাবে এবং শব্দ উৎপন্ন বন্ধ হয়ে যাবে। এ অধ্যায়ে আমরা যা শিখলাম, বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না, কুকুর 20,000 হার্জের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, 20 হার্জ কম্পাঙ্কের নিচের শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলে, 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি এবং বায়বীয় পদার্থে শব্দের বেগ সবচেয়ে কম। বিরক্তিকর শব্দকে নয়েজ বলে। পরিবেশে অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দের উপস্থিতিকে শব্দ দূষণ বলা হয়। শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাস্তা বা বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে শব্দ দূষণ কমানো যায়। এখানে আরো কিছু তথ্য। মানুষের কানের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জ। উচ্চ রক্তচাপ শব্দ দূষণ জনিত রোগ। শব্দ তরঙ্গরূপে সঞ্চালিত হয়। কম্পনের একক হার্জ। সুশ্রাব্য শব্দের অপর নাম সুরেলা শব্দ। কানের পর্দা কম্পনকে মস্তিষ্কে পৌঁছে দেয়। এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়েছে। শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি? যে শব্দ শুনতে পাওয়া যায় তাকে শ্রাব্য শব্দ বলে, যে শব্দ শুনতে পাওয়া যায় না তাকে অশ্রাব্য শব্দ বলে। শ্রাব্য শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জ। অপরদিকে অশ্রাব্য শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম এবং 20,000 হার্জের বেশি। শ্রাব্য শব্দ মানুষ শুনতে পায়, অশ্রাব্য শব্দ কুকুর, বাদুর, মাকড়সা ইত্যাদি প্রাণী শুনতে পায়। শ্রুতি পূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই? আমাদের শ্রাব্যতার সীমা কত? নয়েজ ও সুশ্রাব্য শব্দের পার্থক্য কি? যে শব্দ শুনতে কষ্ট লাগে, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদের নয়েজ বা গোলমাল বলে। যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক তাদের সুশ্রাব্য শব্দ বলে। বস্তুর অনিয়মিত বা অসম কম্পনের ফলে নয়েজ বা গোলমাল উৎপন্ন হয়। বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয়। তোমাদের যদি পরীক্ষায় পার্থক্য লিখতে হয়, তবে প্রথম এবং দ্বিতীয় পার্থক্য লিখবে। মনে রাখবে, উদাহরণকে কখনোই পার্থক্য হিসেবে গ্রহণ করা হয় না। এখানে একটি সৃজনশীল দেয়া হয়েছে। তোমাদের মূল বইয়ের প্রথম সৃজনশীলটি, সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড, তীরে দাঁড়ানো একজন লোক বোমা ফাটার 6 সেকেন্ড পরে শব্দ শুনতে পায়। এখন আমরা প্রশ্নগুলো লক্ষ্য করি। ক, শব্দ কাকে বলে? খ, রেল পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? গ, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটির দূরত্ব নির্ণয় করো। ডুবুরি ও লোকটি একই সময়ে বোমা ফাটার শব্দ শুনতে হলে ডুবুরিকে কত দূরত্বে কোন দিকে সরতে হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তর, শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শক্তির যে রূপ আমাদের কানে বা মস্তিষ্কে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে তাকে শব্দ বলে। এখানে ভুলে শক্তি লেখা হয়েছে, এখানে শব্দ হবে। রেলপথে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? আমরা জানি বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড এবং লোহাতে শব্দের বেগ হচ্ছে 5221 মিটার পার সেকেন্ড। সুতরাং বায়ুর তুলনায় লোহাতে শব্দের বেগ প্রায় 16 গুণ বেশি। যেহেতু রেলপাত লোহা দ্বারা তৈরি, তাই রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায়। তৃতীয় প্রশ্ন, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটির দূরত্ব নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 330 মিটার এবং শব্দ শোনার সময় 6 সেকেন্ড। আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান শব্দের বেগ গুণ সময়, 330 গুণ 6, 1980। অতএব বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটির দূরত্ব ছিল 1980 মিটার। পরের প্রশ্ন, ডুবুরি এবং লোকটি একই সময়ে বোমা ফাটার শব্দ শুনতে হলে
জুবরিকে কত দূরত্বে কোন দিকে সরতে হবে? তীরে দাঁড়ানো লোকটির শব্দ শোনার সময় 6 সেকেন্ড, ডুবুরিরও শব্দ শোনার সময় হবে 6 সেকেন্ড। দেওয়া আছে সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে সমুদ্রের পানিতে শব্দ 1500 মিটার দূরত্ব অতিক্রম করে। অতএব 6 সেকেন্ডে শব্দ অতিক্রম করবে 1500 গুণ 6, অর্থাৎ 9000 মিটার। আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, অতএব 9000 মিটার দূরত্ব সমান হচ্ছে 9 কিলোমিটার। উদ্দীপকে বোমা ফাটার স্থান থেকে ডুবুরি যদি 9 কিলোমিটার দূরে থাকে, তাহলে ডুবুরি এবং তীরে দাঁড়ানো ব্যক্তি একই সময় শব্দ শুনতে পাবে। এ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা করবে। শব্দ কি, শব্দ কাকে বলে, শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, শ্রুতিযোগ্য শব্দকে কয় ভাগে ভাগ করা হয়, কিভাবে শব্দ সৃষ্টি হয় বা উৎপত্তি হয়, কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় উক্তিটি বিশ্লেষণ করো, অথবা কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন উক্তিটি বিশ্লেষণ করো, অথবা মাধ্যম ছাড়া শব্দ সঞ্চারিত হতে পারে না একটি পরীক্ষার মাধ্যমে তা ব্যাখ্যা করো, অথবা শব্দ সঞ্চারিত হওয়ার জন্য জড় মাধ্যম প্রয়োজন উদাহরণ সহ ব্যাখ্যা করো, কঠিন মাধ্যমে শব্দ সঞ্চারণের কৌশল বর্ণনা করো, একইভাবে তরল এবং বায়বীয় মাধ্যমে শব্দ সঞ্চারণের কৌশল বর্ণনা করো, তরল বা গ্যাসীয় মাধ্যমের তুলনায় কঠিন মাধ্যমে শব্দ দ্রুত সঞ্চারিত হয় পরীক্ষামূলকভাবে প্রমাণ করো, প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায় ব্যাখ্যা করো, মানুষ কিভাবে কোনো উৎস দ্বারা সৃষ্ট শব্দ শুনতে পায় তার কৌশল বর্ণনা করো, শ্রাব্যতার সীমা বলতে কী বোঝায়, মানুষের শ্রাব্যতার সীমা কত, মানুষের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জ বলতে কী বোঝায়, কম্পাঙ্ক কাকে বলে, শব্দের বেগ কাকে বলে, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে, সুর বা সুরেলা বা শ্রুতিমধুর শব্দ কাকে বলে, সুরহীন বা বিরক্তিকর শব্দ বা নয়েজ কাকে বলে, শব্দ দূষণ কাকে বলে, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো, শব্দ দূষণ কিভাবে রোধ করা যায় তা বর্ণনা করো, অথবা শব্দ দূষণ রোধের উপায়গুলো লিখো, শব্দের প্রতিধ্বনি বলতে কী বোঝায়, শব্দের তীক্ষ্ণতা পরিবর্তনের উপায় লিখো। এ অধ্যায়ে তোমাদের বাড়ির কাজ, প্রথমে সম্পূর্ণ অধ্যায়টি 3 থেকে 4 বার মনোযোগ দিয়ে পড়বে, এরপর সম্পূর্ণ অধ্যায় থেকে 50 থেকে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তৈরি করবে। কিভাবে প্রশ্ন উত্তর তৈরি করবে তার কিছু নমুনা নিচে দেওয়া হয়েছে, যেমন শব্দ সঞ্চারের জন্য কি প্রয়োজন, শব্দ সবচেয়ে দ্রুত চলে কোন মাধ্যমে, চিকিৎসা বিজ্ঞানে কোন ধরনের শব্দ ব্যবহার করা হয়, মানুষের কানের শ্রাব্যতার সীমা কত, বাঁশির দৈর্ঘ্যের সাথে শব্দের তীক্ষ্ণতার কি সম্পর্ক রয়েছে। ধন্যবাদ, আজ আর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।